हेलो माय लवली व्यूअर्स, आमी प्रियंका एंड वेलकम टू माय चैनल प्रियंकास टाइम स्टोरी। तो तुम्हारा तो देखते ही पाच एक नतून जगह, नतून जैगा नय, एटा आमार बापेर बाड़ी। और वीडियो थामनेल देखे तो तुम्हारा बुझते ही पाच जो प्रियंका दी पुजो एसे गेछे, बापेर बाड़ी चले गेछे। ठीक ही धरेछो, आमी कल के रात्रे एसेछि और कल के रात्रे थेके अनेक किछुई करेछि आर वीडियो बनानो हयनि, कारण अत ब्लग बनानो आर हय ना, कारण पुजोर समय खूब एक्साइटमेंट थाके जे एटा करब ओटा करब, और अत वीडियो करे करे करा जाय ना। तो आमी एखन एसेछि आमादेर ये तीनतलाय जे टाइल्सगुलो बसेछे बा पाथरगुलो मार्बल बसेछे सेगुलो देखार जन्य जे केमन कतटा होयेछे। और आगेर भिडियोते तो तोमादेर देखिएछिलाम जे की की होयेछे की की हयनि, तो आज के देखाय कतटा होये गेछे। डाइनिंगे पुरो पाथरटा बसानो होये गेछे आर बाथरूम टाथरूम पुरो कमप्लीट होये गेछे। दाड़ाओ, आमी कैमरा करे देखाच्छि। आज हलो महासप्तमी और आमार पक्ष थेके आमार 4K फैमिलिर माने प्रत्येक यूट्यूबार फ्रेंड के रइल शुभ सप्तमी प्रीति शुभेच्छा और अनेक अनेक अभिनंदन। तो आमी बापेर बाड़ीर जे हाफ काज तोमादेर आगेर दिन होयेछे देखिएछिलाम, तो आज के मोटामुटी फ्लोरटा कमप्लीट हो गेछे, बाथरूमेर वाल कमप्लीट हो गेछे। তো আমার ওপর ঘোরা হয়ে গেছে, তিনতলা থেকে আমি এখন দোতলায় চলে যাব, কারণ এখন প্রচুর কাজ রয়েছে। মা বাজারঘাট করে সব চলে এসেছে, এখন মার সাথে সাথে হাতে হাতে করতে হবে। মাসিরা এখনো আসেনি আর পূজাও এখনো ঢোকেনি, তো ঢুকলে মার একটু হেল্প হবে। তো আমি নিচে চলে যাই, নিচে গিয়ে তারপরে যে আমার মা দাঁড়িয়ে ভাবছে একা একা কার সাথে বকর বকর করছি। তো চলো নিচে গিয়ে তারপর দেখাচ্ছে যে বাজার থেকে কি কি নিয়ে এসেছে। হ্যাঁ, কাউকে দেখাইনি, ভিডিও হলো গিয়ে তোমার ওই ইউটিউবের জন্য। বাবা জিজ্ঞাসা করছে কাকে দেখালি ভিডিও। হ্যাঁ দেখি, আজকে আমার বাপের বাড়িতে আসবে আমার মাসি, আমার মাসির মেয়ে, তারপর আমার মামি মামা, এরা সবাই আসবে, এদের সবাইকে ইনভাইট করা হয়েছে। আমার বড় ননদ আসবে, সবাই মিলে আজকে আমাদের এখানে মহাভোজের আয়োজন করা হয়েছে সপ্তমী উপলক্ষে। তো এখানে তো তোমরা দেখতেই পেলে মা বিশাল বড় বড় সাইজের কাতলা মাছের পেটি কিনে নিয়ে এসেছে, আর এই যে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চিকেন পকোড়ার জন্য, তার সাথে কিছু কাঁচা লঙ্কাও মা কেটে রেখে দিয়েছে। আর এই দিকে দেখো ইলিশ মাছের বড় বড় গোল আর গাদা একসাথে মা কেটেছে। মাঝকে সবাইকে অনেক অনেক খাওয়াবে বলে রান্না বান্নার জন্য তোড়জোড় করছে। তো এই মাছের ভেতরে কিছু ডিমও ছিল, আমি ডিমালা মাছ অতটা পছন্দ করি না, বাট অনেকেই আছে পছন্দ করে। আর এই পাশে মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল। আর এখানে আমি কড়াইয়ের খুন্তিটা সরিয়ে মানে ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যে মুগ ডাল সেটা ফ্রাই করে মা সিদ্ধ করার জন্য রেখে দিয়েছে। আর এখানে রয়েছে আমাদের সাহা ফ্যামিলি স্পেশাল মাটন। মাটন ছাড়া আমাদের বাড়ির কোনো কাজকর্মই ইনকমপ্লিট থেকে যায়, যদিও আমার বাবা মাংসটা তো পছন্দ করে না, পছন্দ মানে আমার বাবা মাছ মাংস ভেতরে মাংস খায় না। বলেছিলাম মাসির আসবে, ওই দেখো পেছনে মাসি এসছে, আর এটা আমার মাসির মেয়ে হ্যালো শুনতু, আর ওই যে মাসি ওরা এসছে। কাকে দেখাচ্ছিস? তোমাকে দেখাচ্ছি, এটা ইউটিউবে ভিডিও দেখেছো, আমার মার মতনই পাবলিক, কেন দেখাচ্ছিস কি বর্ণনা সব ওনাকে বলতে হবে। আর মাসি গাছের প্রচুর নারকেল নিয়ে এসছে আজকে, এই যে দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা, আজকে সব নারকেলের নাড়ু বানাবে। আর শুনতু হলো নার্সিং, তোর তোমরা শুনে নিয়েছো, তো সেখানে গেলে আমাকে কমেন্ট করতে পারো, ওর সাথে যোগাযোগ করে দিতে পারবো, কারো কোনো প্রবলেম হলেও করতে পারো। তো এখন আমি পুরো ফ্যামিলির সাথে এনজয় করবো, তোমরাও সাথে থাকো, তো পরে দেখাচ্ছি কি হচ্ছে। এখানে মাসি আমার বরের জন্য, আমার বোনের জন্য, আমার মার জন্য, বাবার জন্য, ইভেন আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য পুজোর গিফট নিয়ে এসেছিলো, তো সেগুলোই দেখা হচ্ছে। মাসি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, লাল আর একটা সবুজ সবুজ কালার ছিল, দুটো আমার জন্য মানে আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা, আর আমার বরের জন্য একটা শার্ট নিয়ে এসেছে, আর এই শাড়িটা মায়ের জন্য নিয়ে এসেছে মাসি। তো সেগুলোই আমরা খুলে খুলে সবাই দেখা দেখি করছিলাম, পুজোর জিনিস গিফট পেতে সবারই ভালো লাগে। আর এখানে শুনতু যে শাড়িটা কোলে নিয়ে বসে আছে, এটা মামির জন্য কেনা হয়েছে। দেখতেই পাচ্ছ আমি এখন আয়না পরিষ্কার করছি, কারণ পুজোতে ঝাড়াঝাড়ি করা হয়নি, কারণ মা একা থাকে। এখন আমি শুনতু, শুনতু মানে আমার মাসির মেয়ে, ওনার ভালো নাম হলো ঈশিতা। তো আমি পূজা আর শুনতু আমরা তিনজন মিলে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর আমাকে ভিডিও করে দিচ্ছে শুনতু, ও কি কি কাজ করছে সেগুলো আমি পরে ভিডিও করব। তো এখন এই কাজগুলো করে নিই, বাকি কথা পরে বলছি। ওই যে গোপাল, তো এখন তো ঝুলঝাড়াঝাড়ি চলছে, মনে হচ্ছে কি বিশ বছর আগেকার বাড়ি, এখন পরিষ্কার হয়নি, মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আর কেউ নেই পরিষ্কার করা। শুনে পূজা সাহায্যে সব করে না, আর আমার টাইম হয় না। তো দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুল পড়েছে বাড়িতে,
এই ঝাড়বাতির অবস্থা দেখতে পাচ্ছি, কত স্বাস্থ্য আমি এই ঝাড়বাতিতে নিয়েছিলাম, এটা পুরো মন থেকে সেই একটা সিরিয়াল ছিল না, আজ আর 37 সালকে বাদ সেই সিরিয়ালের সেই ঝুমারটার মতন লাগছে। এই তো পরিষ্কার সম্ভব না আমার দ্বারা, এরকমই থাকবে, পরে লোকজনকে পরিষ্কার করতে হবে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেটা রয়েছে সেটা হলো কাতলা মাছের মা স্পেশাল বড় বড় কালিয়ার পেটি, আর রয়েছে ইলিশ মাছ সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা, আর ওপাশে রয়েছে বেগুন ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে যে মুগ ডাল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত দুই জায়গায় ভাগ করে নিয়েছে। আজকে অনেক লোকজনের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, প্রায় 20 জনের লোকজনের রান্না মা আর মাসি মিলে কমপ্লিট করেছে। আর ওপাশে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখা দেখাবো কত বড় কড়াইয়ের ভেতর খাসির মাংস ফুটছে, দেখতে পাচ্ছ তোমরা লাল লাল ঝোল খাসির মাংস, খাসিগুলো মানে পিসগুলো সব উঁকি মারছে ওখান থেকে। তো আমি মাসিকে বললাম, মাসি একটু দেখাও, এগুলো একটু ভিডিও করে রেখে দিই। আর এপাশে তোমরা দেখতেই পাচ্ছ আমি পূজা আর সন্তু মিলে ঘর বাড়িতে নিউ একটা লুক দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা কার্পেট বিছিয়ে দিয়েছি, তারপরে মানে টেবিল ডাইনিং টেবিলে কার্পেট বিছিয়ে দিয়েছি, তারপর এখানে ওগুলোকে কি বলে যেন ম্যাট, হ্যাঁ ইটিং ম্যাট যেগুলো সেই ম্যাট দিয়ে দিয়েছি। আর বাবা এখানে একটু ব্রাশ করছে, মা ঘুরে বেড়াচ্ছে, আর খাসির মাংস কষানোর পর একটু দেওয়া হয়েছিল, সেটা সন্তু টেস্ট করছে। আমার হাজবেন্ড গোপুচন্দ্র সকাল থেকে কোনো খবর পাওয়া যায়নি, কারণ তাকে সকালে বলা হয়েছিল আসার কথা, সে বাড়িতে আজকে ঘুমাচ্ছে, ঘুম লাগিয়েছে, সোফার কভার টাভার এগুলো সবই পাল্টানো হয়েছে। শুনতে এখানে কি হচ্ছে, খাটনি করাচ্ছি, আর এগুলো কি কভার পাল্টে পাল্টে ভরছিস তুই, প্রচুর কাজ করেছে সুন্তুর, আজকে হেভি কষ্ট হয়ে যাচ্ছে, পূজা সুন্তুরি সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আর ওপাশে বাবা বেসিন সাফ করছে, মাসি বাসন মাজছে, মা রান্নাঘরে কি কি করছে, পুজোর ধোলাই, হ্যাঁ একদম পুজোর ধোলাই একসাথে চলছে। আর এপাশে পূজাও আছে, কিন্তু পূজা ওপাশে একটু ওগুলো জিনিসপত্র সোজাসুজি করছে, হ্যাঁ বলো, মাসি আবার বলছে এগুলো দেখাচ্ছিস। আর এখানে যে কুশান কভারগুলো পুড়েছে, পুড়ে এগুলোকে সেট করেছে, এপাশেও তাই রয়েছে, এপাশে একটা ফুলদানি রয়েছে, এটা কিন্তু হোম টুর রুম টুর নয়, এটা জাস্ট পুজোতে কিভাবে সাজানো হচ্ছে ঘর বাড়ি সেটাই দেখানো হচ্ছে। আর ওটা হলো আমার পূজার ঘর, ওই ঘরটা তোমাদের দেখাচ্ছি, ওই ঘরটা কালকে রাতে এসে আমি যেটুকু পেয়েছি সাফসাফাই করে রেখে দিয়েছি, এই যে বিছানার চাদর, তার সাথে এই নতুন নতুন এই কার্টেনগুলো ইয়ে করা হয়েছে, এগুলো নতুন পূজা কিনেছে কার্টেন, আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু পারা গেছে করা হয়েছে। তো ঘরবাড়ির সাথে সাথে আমাদের এখানে জমজমাটি খাওয়া দাওয়ার আড্ডাও শুরু হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এখানে খাচ্ছে আমার মামা, আমার হাজবেন্ড, সুন্তু, পূজা আর হলো মাসি, আর আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দাতা ইনস্ট্রাকশন দিচ্ছে, আর একটু পরে আমাদের বাড়ির যারা স্পেশাল গেস্ট চলে আসবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো বাপের বাড়িতে রয়েছে সকাল থেকে বললাম, আর এই যে হলো সুন্তু, সকাল থেকে পেটনি ছিল, আমিও পেটনি ছিলাম, এখন একটু সাজগোজ করেছি, ওই যে পূজা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর আমার ননদ এই যে পুরনো পাপি চলে এসছে, ওই হাই আজকে খুব সুন্দর সেজেছে, দেখা দেখা দেখতে দেখা যাচ্ছে ও হাতে নেল এক্সটেনশন করেছে। আর এপাশে রয়েছে মামি, এই যে মামি হাই বলো, হাই, এটা হলো মামির ছেলে মানে আমার মামার বউ, আর এই যে মামার ছেলে, হাই বলো, শোনো একটু হাই বলো না, ওরে বাবা হাই বলো, ঠিক আছে এগুলো ব্লগে দেখাবে। তো ওরা আজকে এসছে আমাদের বাড়িতে ঘুরতে, সব মানে পঞ্চমী বলে সেই এতে, আর নেল এক্সটেনশনটা দেখাও তোমার, এই যে আমার মা সাজুগুজু করেছে মোটামুটি, তাই আমরা বলছি সিনথেটিক শাড়ি কাটে বলেছো জর্জেট, তা বলছে এটাই কমফোর্টেবল, কি বলো বলো, মানে সব থেকে মা সিনথেটিক মানে জর্জেটের শাড়িতে কমফোর্টেবল, ওই জর্জেটের শাড়ি পরেছে, সিফন সিফন সিফন। তো চলো মাসি কি করছে, মাসি মনে হয় চিকেন পকোড়া ভাজছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো।
মাসি আজকে আসার থেকে অলমোস্ট বেশিরভাগ টাইমই রান্নাঘরে কাটিয়ে দিয়েছে। চিকেন পকোড়া ভাজা ভাজি এখন করছে, তারপর মা কফিটা রান্না করবে। মাসি এখানে মনোযোগ সহকারে চিকেনগুলো করবে, তো ভাজার জন্য প্রস্তুতি নিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর আমার খুব মজা হচ্ছে, আমি চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমার চিকেন পকোড়া খেতে। তো মাসি সেগুলো ভাজছে আর আমি দাঁড়িয়ে রয়েছি, কখন শেষ হবে ভাজা, তারপর কফিটা বানানো হবে, সবাইকে পরিবেশন করতে হবে। প্রচুর কাজ থাকে বাড়িতে, লোকজন আসলে প্রচুর কাজ থাকে। আমরা এই যে চার পাঁচজন মহিলা ছিলাম পরিবেশন করতে দিতে, তো তাও যেন কম পড়ে যাচ্ছে। আর এপাশে তো তোমরা দেখতেই পাচ্ছ, সেই বড় কড়াইয়ের ভেতর রান্না করা হচ্ছে গরম গরম হলুদ বাসন্তী পোলাও। তো মাসির এইসব রান্না বান্না খুব ভালো করে, মায়ের হাতের রান্না তো সবসময় খায়। তো আজকে মাকে ছুটি দেওয়া হয়েছে, মা আগুনে জুগুনির কাজগুলো করে দিয়েছে, আর মাসি ছিল আজকে হেড কুক। তো মাসি সমস্ত রান্না নিজে হাতে আজকে করেছে, মা বানানোর ভেতর শুধু ওই কফিটা টুকটাক বোধহয় কিছু কাজ করে দিয়েছে, কারণ রান্নাঘরে ত্রিসীমানায় আজকে আমি ঢুকিনি। আজকে আমারও রেস্ট, মাসি আসা মানে মা থাকা মানে আমার ফুল রেস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বিউটিফুল ইয়েলিশ কালার এসছে মাসির বাসন্তী পোলাওয়ের, আর খেতেও ততটাই ডিলিশিয়াস হয়েছিল। প্রত্যেকে রান্নার খুব প্রশংসা করে গেছে যে খুব ভালো রান্না হয়েছে।